ফেলো বিয়ার্স, ওয়ান সেকেন্ড, দিস ইস হৃদয়। আফটার লং টাইম, আসলে বিয়ার্স আমার কিছু ব্যস্ততার জন্য আপনার সামনে অনেক দিন হলো আসতে পারিনি। সো বিয়ার্স, আজকের ক্লাসটি হচ্ছে গ্রামার সেন্টেন্স মানে বাক্য, পার্ট থ্রি ক্লাস এটি। এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নগত বাক্য। তো চলুন বিয়ার্স, আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু জানি। প্রথমে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ডেফিনিশনটা দেখি। ডেফিনিশন হচ্ছে সংজ্ঞা। ডেফিনিশন, তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে বিয়ার্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা কি মানে কাউকে যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি অথবা প্রশ্ন করি, যেমন তুমি কি করো, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এগুলো কি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে চলুন বিয়ার্স, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে চলুন বিয়ার্স, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পল হচ্ছে উদাহরণ। তাহলে আমরা প্রশ্নবোধক বাক্য লিখি, হোয়ার। হোয়ার দিয়ে আমরা কী করতে পারি? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপর ধরুন আবার হোয়ার দিয়ে আমরা করতে পারি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো অথবা তুমি কোথায় থাকো। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। তাহলে বিয়ার্স, এখানে হচ্ছে প্রশ্নবোধক কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমি কি করছি, আমি প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি। তাহলে আমি কি করছি? প্রথমটাতে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার ডো ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, উইচ পেন ডো ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। ওয়ান্ট হচ্ছে চাওয়া, ওয়ান্ট অর্থ কি? চাওয়া। তাহলে বিয়ার্স, আমি গত ভিডিওতেও বলেছি এবং আমি আবারও বলছি যে আপনারা বেশি বেশি ওয়ার্ড মিনিং সম্পর্কে অবগত হবেন, ওয়ার্ড মিনিং ছাড়া আপনারা বেশি বেশি সেন্টেন্স মেকিং করতে পারবেন না। আর ভার্ব সম্পর্কে জানতে হবে, প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় লেসনের মধ্যে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব। এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। আপনারা যে কোনো বইয়ের মধ্যে, ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে পাবেন যে কনজুগেশন অফ ভার্ব নামে একটা অধ্যায় আছে, মানে চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে আমরা বেশি বেশি কী জানতে পারবো, ভার্ব সম্পর্কে জানতে পারবো, ভার্বের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, মানে আমরা প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল সম্পর্কে জানতে পারবো, মানে আমরা কখন, মানে প্রেজেন্ট, প্রেজেন্টে কোন মানে ভার্বটি হবে, ফার্স্টে কোন ভার্বটি হবে, ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে কোন ভার্বটি হবে, এটা আমরা জানতে পারবো। তাহলে খুব সহজে আমরা কী করতে পারবো? সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে বিয়ার্স, আমরা কী জানলাম এখন? ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক বাক্য কী দিয়ে প্রশ্ন করলাম? প্রশ্নবোধক বাক্য দিয়ে প্রশ্ন করলাম। হোয়ার হচ্ছে কি? কোথায়। তাহলে কি? হোয়ার আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো কোথায়? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়াটস মানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। উইচ প্যান ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। এগুলো কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে চলুন আমরা কিছু রুলস সম্পর্কে জানি যেগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি।
তাহলে ভিউয়ার্স এটি হচ্ছে টু হ্যাভ প্লাস টু বি ভার্ব যুক্ত ইন্টারগ্রেটেড সেন্টেন্সের স্ট্রাকচার। এটি আমরা কী কীভাবে করব, স্ট্রাকচারটি আমরা আগে ফলো করি। ভার্ব বসাবো প্লাস সাবজেক্ট বসাবো প্লাস এক্সটেনশন বসাবো প্লাস নোট অফ ইন্টারগেশন। এটা মানে হচ্ছে ভার্বটা বসাতে হবে, সাবজেক্টটা বসাতে হবে, এক্সটেনশন হচ্ছে বাড়তি অংশ বসাতে হবে, পরে শেষে কী করতে হবে, সেন্টেন্সের শেষে আমরা কী বসেছিলাম, অবশ্যই আমরা কী বসাবো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তো আপনার সেন্টেন্সের শেষে যখন যদি প্রশ্নবোধক চিহ্নটা না দেন তাহলে কিন্তু সেন্টেন্স মেকিং হবে না, অথবা পরীক্ষার মধ্যে আপনারা নাম্বার পাবেন না। যদি প্রশ্নবোধক চিহ্নটা না দেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। তাহলে চলুন ভিউয়ার্স আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ভার্ব বসাবো, এটা হচ্ছে ভি ভার্ব, সরি, আর ইউ ভিউয়ার্স এখানে কী লিখলাম, টু বি ভার্ব লিখলাম, কি আর ইউ ফ্রম ঢাকা। এখানে কী বসেছি ভিউয়ার্স, আমি ভার্ব বসেছি, তারপরে সাবজেক্ট বসালাম, প্লাস কী বসালাম, এক্সটেনশন বসালাম, তারপর কি নোট অফ ইন্টারগ্রেশন যে চিহ্নটি এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নটি আমি বসালাম। তারপর এখানে কি বি ভার্ব ওয়্যার, ওয়্যার প্লাস ইউ প্লাস প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, তারপর কি নোট অফ ইন্টারগ্রেশন। এটা মানে কি, আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা হতে এসেছো, তুমি কি ঢাকা হতে এসেছো, ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, তুমি কি গত দিন অথবা গতকাল ক্লাসে উপস্থিত ছিলে, ক্লাসে উপস্থিত ছিলে। তাহলে ওয়ার অর্থ কি ছিল, ওয়ার অর্থ কি ছিল অথবা ছিলেন ক্ষেত্রে ওয়ার বসানো হয়, মানে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার বসানো হয়, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসানো হয়, আর বসানো হয়। তাহলে এটা হচ্ছে আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা হতে এসেছো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হয়েছে এখানে, যে সে গতকাল ক্লাসে উপস্থিত ছিল কিনা এটা জিজ্ঞাসা করার ক্ষেত্রে কী হয়েছে, ওয়াই আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, তুমি কি গত দিন ক্লাসে উপস্থিত ছিলে। তাহলে পিয়ার্স এখানে টু হ্যাভ প্লাস টু বি ভার্ব যুক্ত ইন্টারগ্রেশন কখন আপনারা করবেন, যখন সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্নবোধক করতে হবে তখন আপনারা টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্নবোধক করে নিতে পারেন। তাহলে চলেন ভিউয়ার্স আমরা এখন আর দুইটা সেন্টেন্স দেখি, ইন্টারগ্রেটেড সেন্টেন্স। এমনটা এখন হ্যাভ এবং হ্যাজ দিয়ে করব, যেটাকে আমরা টু হ্যাভ ভার্ব বলি, হ্যাভ হ্যাজ হ্যাডকে আমরা কী বলি, টু হ্যাভ ভার্ব বলি। তাহলে চলুন ভিউয়ার্স আমরা হ্যাভ হ্যাজ দিয়ে করি। হ্যাভ কীভাবে বরাবর মতো সাবজেক্ট বসবে, তুমি কী বসলাম, হ্যাভ প্লাস সাবজেক্ট বসলাম প্লাস এক্সটেনশন এ নাইস হাউস এবং কী বসলাম, ইন্টারগেটিভ চিহ্ন। তাহলে আমরা কী বসেছি, এটা হ্যাভ উই এ নাইস হাউস ইন ঢাকা। তাহলে আমাদের কি একটি ভালো বাড়ি আছে অথবা সুন্দর বাড়ি আছে ঢাকাতে, আমাদের কি একটি ভালো বাড়ি আছে ঢাকাতে অথবা আমাদের কি একটি সুন্দর বাড়ি আছে ঢাকাতে, এই অর্থে কী হয়েছে, হ্যাভ হয়েছে। তারপর হ্যাজ প্লাস হ্যাজ ই এ নাইস পেন, তার কাছে কি একটি সুন্দর কলম আছে, তার কাছে অথবা তার কাছে কি একটি ভালো কলম আছে, এটা কি কলম, হ্যাজ। তাহলে আমরা ভিউয়ার্স আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে কী বসে, হ্যাভ বসে। আর হ্যাভ বসে
ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও হ্যাভ বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে কী বসে? হ্যাজ বসে। তো বিয়ার্স আপনারা প্রশ্নপত্র করার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই প্রশ্নপত্র করার শুরুতে হ্যাজ বসাবেন, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে অথবা থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে অবশ্যই হ্যাভ বসাবেন। এই বিষয়টিতে অবশ্যই আপনাদের খুব খেয়াল রাখতে পারেন। আর হেডের ক্ষেত্রে যে কোনো পার্সনের ক্ষেত্রে হেড বসে, যে কোনো পার্সনের ক্ষেত্রে কী বসে? হেড বসে। তাহলে চলুন ভিউয়ার্স এরপর রোলসটি দেখি। তাহলে ভিউয়ার্স এটা হচ্ছে শুধু টু হ্যাভ ভার্ব যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। টু হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকবে না, এটা মূল ভার্ব ছাড়া থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচারটি হচ্ছে ডু অথবা ডাজ অথবা ডিড বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস হ্যাভ বসে, প্লাস এক্সটেনশন বসে। অর্থাৎ যে সেন্টেন্সটির মধ্যে কি টু বি টু হ্যাভ ভার্ব যুক্ত মূল ভার্ব ছাড়া, মানে যেখানে মূল ভার্ব থাকে না থাকবে না। যেমন মনে করুন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তাহলে এখানে কি নেই? মূল ভার্ব নেই। এখানে কি আছে? টু হ্যাভ ভার্ব আছে। এটা হচ্ছে টু হ্যাভ ভার্বের স্ট্রাকচার। তাহলে চলুন আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে। ডু ইউ হচ্ছে সাবজেক্ট, ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এই যে ইন্টারগ্রেটেড চিহ্নটি বসাতে হবে, ডু প্লাস ইউ প্লাস হ্যাভ প্লাস কি, ডু ইউ হ্যাভ এ আমরা দিতে পারি যে কার, তারপর কী হবে যে ইন্টারগেশন হচ্ছে নোট অফ ইন্টারগেশন, নোট অফ ইন্টারগেশন, ই ডু ইউ হ্যাভ এ কার। ডাজ ডাজ হি হ্যাভ এ কার, এটা কি ডো ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে, ডাজ ইউ হ্যাভ এ কার, তোমার তার কি একটি গাড়ি আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসাবেন। তো ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে। ফার্স্ট অ্যান্সারটা করি, ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে ডিড প্লাস হি হ্যাভ এ তার কি একটি গাড়ি ছিল, তার কি একটি গাড়ি ছিল। ডিড হচ্ছে ফার্স্ট টেন্স, ডিড হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি ছিল, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে ভিউয়ার্স আপনারা হ্যাভ টু হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সগুলো মানে সেন্টেন্সগুলোকে ইন্টারগ্রেট করতে গেলে এরকমভাবে